আসসালামু আলাইকুম। খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার এক পিঠা রেসিপি, মুগ পাখান পিঠা রেসিপি। এই পিঠাটি আমার খুবই পছন্দের। চলুন তাহলে, প্রথমে একটি ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি কিছুটা লিকুইড দুধ। এরপরে দিয়ে দিচ্ছি আমি মুগ ডাল। মুগ ডালটা আমি হালকা ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটা দিয়ে আমি একটু এখন ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ জাল করার পরে আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি চামচ দিয়ে একটু মিহি করে দিচ্ছি। ডালটা মিহি করে দিয়ে তারপরে আমি এখন আরেকটু লিকুইড দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ দিয়ে। আমি এখন একটু ভালো করে নেড়েছি, একটু দুধটাকে বরক দিয়ে নেব। দুধটা বরক চলে আসলে আমি এখন চালের গুঁড়া দিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা দিয়ে আমি এখন ভালো করে আটার যেরকম খামির বানাই আমরা সেভাবে একটা খামির বানাবো। ভালো করে নেড়েছি আমি, সেদ্ধ করে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে একটু রেখে দেবো। আটাটা একটু সেদ্ধ হয়ে গেলে, ঠান্ডা হলে আমি এখন এটা হাত দিয়ে একটু ভালো করে সফট ডো তৈরি করব। দিয়ে নিচ্ছি একটু ঘি আর দিচ্ছি একটু ডিম। ডিমটা অল্প অল্প করে দিয়ে আমি সুন্দর একটা সফট ডো তৈরি করব। এবার অল্প অল্প করে হাতে নিয়ে গোল শেপ করে একটু চেপে আমি এখানে মাটির পিঠার সাজ নিয়েছি। আর এক পাশে বসিয়ে দিয়ে আমি আর এক পাশটা চেপে দিচ্ছি। আমার এই সাঁচের দুই পাশে দুইটা ডিজাইন। এভাবে আমি সবগুলো ডো দিয়ে পিঠা তৈরি করে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব। এই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল। তেলটা গরম হয়ে গেলে আমি পিঠেগুলো দিয়ে এই পিঠেপিঠ করে একটু ব্রাউন কালার করে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে আমি এখন উঠিয়ে ফ্রাই প্যানে রেখে দিচ্ছি। এদিকে আমি সসপ্যানে একটু লিকুইড দুধ দিচ্ছি গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি, এবার দিচ্ছি চিনি এবং সামান্য লবণ। বরক উঠে গেলে দুধটা আমি চুলাটা কমিয়ে এবং পিঠের উপর ঢেকে দিচ্ছি। ঢেলে কিছুক্ষণ রেখে দিচ্ছি। কিছুক্ষণ রেস্টে রেখে আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে এবং দুধটা সবই টেনে গেছে। খুবই অসাধারণ রেসিপি এবং খেতে খুবই টেস্টি। আপনি একবার বাসায় বানিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।